মাঝে মধ্যেই ভুলভাল মন্তব্য করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অভ্যাসে পরিণত হয়েছে। এবার তিনি তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছেন। হকি খেলার টুর্নামেন্ট স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কথা বলতে গিয়ে এ কাণ্ড করেন বাইডেন। হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, সেখানে প্রথা অনুসারে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাকে প্রেসিডেন্ট বলে আখ্যা দেন। বাইডেনের এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায়, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।